তিনি বলেন, ওয়ালা ইয়াজনুন, তারা জিনা করে না, তাদের প্রেমিক প্রেমিকা নেই, তাদের গোপন কোনো সম্পর্ক নেই। কিন্তু তিনি কেন এটার কথা উল্লেখ করলেন? কারণ কিছু মানুষের জন্য এটা বাস্তবতা। একজন সুপুরুষ, সে যখন মার্কেট দিয়ে হেঁটে যাচ্ছে, মেয়েরা তার দিকে তাকায়, চাপা হাসি দেয়, এবং সেই ছেলেটি ভাবে, এটা তো বেশ সহজ, কেউ তো দেখছে না, এটাতে কোনো সমস্যা নেই, তাহলে তো এটা করাই যায়। কিন্তু সে নিজেকে থামিয়ে রাখে। এটা কঠিন, আমি জানি এটা কঠিন, কিন্তু আপনি নিজেকে থামিয়ে রাখুন। মেয়েটা ভাবে, ছেলেটা আমার দিকে তাকিয়ে আছে, সে নিশ্চয়ই ভাবছে আমি কতটা সুন্দর, সে এটা নিয়ে আনন্দ পায়। কিন্তু সে নিজেকে থামিয়ে দেয়, না, এটা পাপ, আমি এটা করতে পারি না, এটা ঠিক না, আমার বাবা মা দেখছে না, পুলিশ আমাকে থামাচ্ছে না। এর মানে এই না যে এটা ভালো। ওয়ালা ইয়াজনুন, তারা এসব থেকে বিরত থাকে। আমি যেখান থেকে এসেছি, আমেরিকা, সেখানেও যুবক যুবতী আছে, তারা কলেজে যায়, কিন্তু গ্রীষ্মকালে কলেজের অবস্থা খারাপ, খুবই খারাপ। একটা 18-19 বছর বয়সের ছেলে, যার হরমোন তার ভিতরে প্রভাবিত করছে, এবং তার কলেজের ক্লাসরুমে এমন মেয়ে থাকে যারা খুব সামান্যই কাপড় চোপড় পরে, এইসব মেয়েরা তার নিকট আসে এবং বলে, হেই, তুমি কি আমাকে হোমওয়ার্কে সাহায্য করতে পারবে? আল্লাহ তার পরীক্ষা নিচ্ছেন, তার পরীক্ষা নেওয়া হচ্ছে, আপনাদেরও পরীক্ষা নেওয়া হবে। শুধু আমেরিকাতেই এমন না, আপনাকে মার্কেটেও পরীক্ষা নেওয়া হবে, একই পরীক্ষা বারবার নেওয়া হবে। কিছু সময় এটা সহজ হবে না, বিশেষ করে যুবকদের জন্য। আবারও বলছি, এটা সহজ হবে না। আপনার কোনো বন্ধুর সাথে আপনার ফোনে যোগাযোগ থাকতে পারে, যা সম্পর্কে আপনার বাবা মা জানে না, আপনার গোপন কিছু বিষয় আছে, আপনার ফেসবুকে আরেকটা প্রোফাইল আছে যেটাকে আপনি এখন আপডেট করছেন। আপনাকে সকল মেয়েকে আনফ্রেন্ড করতে হবে, আপনি কি শুনছেন? আপনাকে আনফ্রেন্ড করতে হবে, তাদেরকে ফোন দিবেন না, টেক্সট দিবেন না। তখন তারা বলবে, কি হয়েছে, তুমি কি আর আমাকে পছন্দ করো না? আপনি এটা কখনোই বলবেন না, না 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 না, তুমি না, এটা ইসলামের জন্য, কথা বলতে যাবেন না, এটাকে ত্যাগ করুন, জাস্ট ছুঁড়ে ফেলে দিন, কাজ শেষ, আর না। মেয়েরা, আপনারা যদি এতে জড়িয়ে যান, থামুন, নিজেদেরকে থামান। এটা এমন কিছু না যে আপনার বাবা মা এসে আপনাকে বোঝাবে। যখন আপনার যুবক বয়স, আপনার হরমোন কাজ করা শুরু করে, আপনার বয়সন্ধিকাল পার হতে থাকে এবং আপনি বিপরীত লিঙ্গের প্রতি আকৃষ্ট হতে থাকেন, তখন ইসলামের দৃষ্টিতে আপনি প্রাপ্তবয়স্ক এবং আপনাকে আপনার সিদ্ধান্ত নিতে হবে। আপনার বাবা মা আপনার দিনের জন্য তখন আর দায়িত্ব নেবেন না, দায়িত্ব আপনার। আপনার বয়স 14-15 বছর বা যদি 13 বছরও হয়, এবং আপনি যদি আজকে মারা যান, আল্লাহ কিন্তু বলবেন না, প্রাপ্তবয়স্ক না, এই জন্য তার হিসাব সহজ হোক। আপনি দিনের দৃষ্টিতে প্রাপ্তবয়স্ক। এই ধর্মটা আপনাদেরকে দ্রুতই প্রাপ্তবয়স্ক বানিয়ে দেয়, সেই মুহূর্ত থেকে যখন আপনি বিপরীত লিঙ্গ নিয়ে কিছু মজাদার ভাবতে থাকেন। আল্লাহ আপনাকে পরীক্ষা করবেন একজন 50 বছর বা 30 বছরের বয়স্ক মানুষের মতো, আপনি তাদেরই মতো। নিজেকে সর্বোচ্চ শিখরে ভাবতে শিখুন, নিজেকে শিশু ভাববেন না, আপনি একজন প্রাপ্তবয়স্ক মানুষ। ওয়ালা ইয়াজনুন।